মুসলিম বিশ্ব এক হও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও। বিশ্বজুড়ে নিজেদের অনুসারীদের এই আহ্বান জানালো জঙ্গি গোষ্ঠী আল কায়দা এবং ইসলামিক স্টেট আইএস। বিশ্বের সব মুসলমানদেরকে এক হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইহুদিদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি। খবর গার্ডিয়ানের, সোমালিয়ায় আল কায়দার শক্তিশালী সহযোগী আল শাবাব সাম্প্রতিক এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনের ভূমিতে ইসলামিক দলগুলোর যুদ্ধ নয়, বরং সমগ্র মুসলিম উম্মার যুদ্ধ। আরও জানায়, মুসলিমদের অবশ্যই এক হতে হবে, ইহুদিদের ধ্বংসে তাদের মিত্রদের সহায়তা করতে হবে। ভারতীয় উপমহাদেশ, ইয়েমেন এবং সিরিয়ার অন্যান্য আল কায়দার সহযোগীরাও একই ধরনের বিবৃতি দিয়েছে। দলগুলো সর্বত্র ইহুদিদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানিয়েছে, তবে বিশেষ করে উত্তর আমেরিকা এবং ইউরোপে। মার্কিন নিউজ ওয়েবসাইট লং ওয়ার জার্নালের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত দুই সপ্তাহে ধারাবাহিক বিবৃতিতে আল কায়দার সহযোগীরা হামাসকে ইসরায়েলে অভিযানের জন্য অভিনন্দন জানিয়েছে। সহযোগীরা হামাসকে উদ্দেশ্য করে বলেছে, আমরা আপনার কর্মকে অভিনন্দন জানাই এবং জিহাদের পথ ধৈর্যের সঙ্গে শক্ত হাতে চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। এই সহিংসতার আহ্বান পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমে নতুন সহিংসতার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসন গাজায় একটি মানবিক সংকট সৃষ্টি করেছে। গত সপ্তাহে ব্রিটেনের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা MI5 এবং FBI প্রধানরা বলেছে, ইহুদি সম্প্রদায় ইরান বা মুসলিম সশস্ত্র গোষ্ঠীর ফলে বিপদের সম্মুখীন হতে পারে। গাজা যুদ্ধ শুরুর আগেই ইউরোপীয় কর্তৃপক্ষ আল কায়দা, আইএস এবং আল শাবাবের বিষয়ে সতর্ক করে আসছিল। চলতি বছরের মে মাসে ডাচ নিরাপত্তা পরিষেবাগুলো আইএস থেকে ইউরোপে হুমকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছিল। আল কায়দা এবং ইসলামিক স্টেটের এই ঘোষণাকে ইহুদি গোষ্ঠীরা খুব ভালো চোখে দেখছেন না। আল কায়দা এবং ইসলামিক স্টেটের এই হুমকি বিশ্বের সকল ইহুদি এবং খ্রিস্টানদের নজর কেড়েছে।